রেকর্ড ভেঙে একের পর এক নতুন রেকর্ড গড়েই চলেছে রেমিটেন্স। করোনা মহামারীতেও 41% বেশি টাকা পাঠিয়েছেন প্রবাসী শ্রমিকরা। বিদেশের মাটিতে কর্মীদের রাষ্ট্রীয় অভিভাবক সেদেশে থাকা বাংলাদেশি দূতাবাস। বাংলাদেশি নাগরিকদের সেবা দেওয়ার পাশাপাশি সেদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার, শিল্প বাণিজ্যে সহায়তা তাদের মূল দায়িত্ব। কিন্তু সেবার মান নিয়ে অসন্তোষ রয়েছে প্রবাসীদের। আমরা যে বাংলাদেশের দূতাবাস, আমরা হেল্পের জন্য যাই এবং আমাদেরকে এরা কোনো ধরনের পাত্তাই দিতে চায় না, হেল্প তো দূরের কথা, এবং আমরা দালালের মাধ্যমে হয়রানি হইতে হয়। চাকরির পাশাপাশি অনেক প্রবাসী ব্যবসা করতে চান বাংলাদেশি বিভিন্ন পণ্যের ব্র্যান্ডিং, কিন্তু অন্যান্য দেশের দূতাবাসের মতো বাংলাদেশের দূতাবাসের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের। প্রবাসী বাংলাদেশিরা যারা ব্যবসা করে দীর্ঘদিন যাবত, বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে, ওখান থেকে এক্সপোর্ট করে, ওই তাদের যেভাবে একটা হেল্প করা উচিত ওইভাবে আসলেও সার্ভিসটা পায় না। আমাদের যারা এমবেসিতে যারা কর্মক্ষেত্রে যারা আছে বর্তমানে, তাদের উচিত আমাদের এখান থেকে যারা আমরা ব্যবসায়ী আছি আয়ারল্যান্ড, ইউরোপে বা অন্যান্য জায়গায়, তাদের সাথে বসে মিটিং করে তাদের বাংলাদেশে ইনভেস্ট করানোর জন্য সহায়তা প্রদান করা। প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠন রামরুর জরিপ বলছে 19% মানুষ বিদেশে যাওয়ার আগে প্রতারিত হন, বিদেশে যাওয়ার পর প্রতারণার শিকার হন 31%। সরকারি বেসরকারি মাধ্যমে প্রতি বছর যান 20 লাখের মতো, অনেকেই ফিরেও আসেন নানা জটিলতায়। এখন আসলে সময় অবশ্যই এসেছে এবং আমরা মনে করি যে সংশ্লিষ্ট যারা এটার সাথে যুক্ত আছেন, এটা খুব শুধু মানবিক দৃষ্টি থেকে না, একদম তাদের কন্ট্রিবিউশনের জায়গা থেকেও এটা এখন তাদের অধিকারের জায়গা যে না, তাদেরকে রেসপন্স করতে হবে টাইমলি। দূতাবাসের সেবার মান বাড়াতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কিছু কিছু জায়গায় আমরা মাঝে মাঝে অভিযোগ পাই যে দূতাবাস কেন্দ্রিক কিছু চক্র গড়ে ওঠে, যদিও এদের বিরুদ্ধে আমরা বেশ কঠোর ব্যবস্থা নিয়েছি গত কয়েক বছর, আপনারা দেখেছেন তো, এই কাজগুলি অব্যাহত হবে, চলবে। বিশ্বের 172 দেশে 100 কোটির বেশি প্রবাসী বাংলাদেশী আছেন, যাদের সেবা দিতে 58টি দেশে 77টি মিশন কাজ করে। বলা হয়ে থাকে প্রবাসীদের পাঠানো আয় বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তির একটি। তবে যারা প্রবাস জীবন যাপন করেন তারা চান দূতাবাসগুলো আরও সক্রিয় হোক, আরও স্বস্তিতে থাকুক তাদের প্রবাস জীবন। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা।